কাউকেই সহ্য করতে পারে না, জোর করে যায়, এমনকি হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারে না। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! বেচারা ইলেকশনে দাঁড়িয়েছিল, একটা ধারণা ছিল যে বোধহয় তার মনে হয়েছিল যে বোধহয় একটু ফ্রি নির্বাচন হবে, অবাধ হবে, যেটা হচ্ছে আওয়ামী কাউরেই সন্ত্রাসীরা সহ্য করতে চায় না। ভোট পড়ছে 5% না। আজকে পত্রিকায় দেখলাম ক্যান্টনমেন্টের কেন্দ্রগুলোতে কোথাও পড়ছে আপনার 40টা, কোথাও 41টা, কোথাও 42টা, তার মধ্যে হিরো আলম 1 নম্বর, 11টা 12টা বাজে 1 নম্বর। অর্থাৎ এই দেশের গণতন্ত্রকে, নির্বাচন ব্যবস্থাকে এই হাসিনা একটা তামাশায় পরিণত করেছে, গোটা গণতন্ত্রকে সে ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাওয়ার জন্য, তাই না? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনারা তো কৃষক বেশিরভাগ, তাই না? সারের দাম কত কইবা পারিবেন? মই কইবা ভাই, বস্তা হতে 1200-1300 টাকা, তাই না? ইউরিয়া সার আমাদের সময় ছিল 300 টাকা, টিএসপি অনেক বেশি দাম, 10 গুণ 12 গুণ বেশি দাম। ধান বেচে সে টাকা পাচ্ছেন কি? ধান বেচে সে টাকা পাওয়া যায়? কৃষক ধান ফটায়, খাদ্য নিরাপত্তা দেয়, অথচ টাকা পায় না। আর ওরা সার আমদানি করে, লুট করে, চুরি করে বেশি বেশি টাকা দিয়ে যায়। বিদ্যুৎ, এই বিদ্যুৎ আমাদের গ্রামে সেচের জন্য দেওয়া হয় না, অথচ বিদ্যুতের দাম বেশি নাই। আপনার প্রত্যেকটা জিনিসের দাম 10 গুণ 12 গুণ বেড়ে গেছে। আমার মা বলে আজ আসতে এখানে বাজারে যেতে পারেন, দাম আগুন লেগেছে, তাই না? চাল, ডাল, তেল, লবণ সব কিছুর দাম বেড়ে গেছে, অস্বাভাবিক হয়। ফলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটা দিন খাওয়াবেন সেই ব্যবস্থা করা যায় না। আমাদের ছেলেদের লেখাপড়ার ভালো ব্যবস্থা নাই, গাড়ির দাম বাড়িয়েছে, কলমের দাম বাড়িয়েছে, কাগজের দাম বাড়িয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। টিউশন ফি বাড়াইছে, কলেজের ফি বাড়াইছে, শিক্ষকরা বেতন ঠিক মতো পান না, বেতনের দাবিতে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে তাকে পুলিশ তাদেরকে পিটায়। বন্ধুগণ, ঠিক না? তুই আমি চুপ করে থাকবো? আরে ঠিক ঠিক বলবো নাকি উঠে দাঁড়াবো? বন্ধুগণ, এই যে বাবুল বলেছে নুরুল দিনের নাম, কৃষক নেতা ছিল, সে কৃষক নেতা ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং সেই বিদ্রোহের মধ্যে সে প্রথমে যে কথা